এর জন্য, মুক্তিকামী মানুষের জন্য, তার সত্যিকার মুক্তিকে নিশ্চিত করার জন্য ইসলামের ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে সেরকম যোগ্যতা, সেরকম মেধা, সেরকম সাহসিকতা, সেরকম ত্যাগ এবং কোরবানির নিদর্শন নিয়ে, ত্যাগ এবং কোরবানির সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যদিও আজকে আমরা যখন আমাদের এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রিয় জমি বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশে সবচাইতে বড় জুলুম এবং ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমাদের ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ। আজকে সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হচ্ছে মহাভারত আল কোরআন, যে কোরআনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন অনাগত কালে মানুষের জন্য, মুক্তির জন্য, যে কোরআনকে প্রেরণ করে আরো নিজে বলেছেন হাযা বায়ানুল লিনাস ওয়া হুদা ওয়া মাওয়িজাতুন লিল মুত্তাকিন। আজকে যেই হেদায়েত গ্রন্থটি কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একটি পথ প্রদর্শক হিসেবে আজকে আমাদের সামনে উপস্থাপিত, সেটি একটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম ক্রান্তি হিসাবে আজকে আমাদের সরকারের কাছে, আপনি সরকারকে যারা দায়িত্ব রয়েছেন তাদের কাছে সবচেয়ে বেশি লাঞ্ছন এবং অবহেলার শিকার হচ্ছে আজকে সে মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত ভাইয়েরা, আজকে সরকার এক এক করে তাদের যে কর্মসূচিগুলো পালন করছে সেই কর্মসূচিগুলো আমাদের ইমান এবং আকীদার পরিপন্থী কাজগুলো করার মধ্য দিয়ে তারা আমাদের অন্তর আঘাত দেওয়ার চেষ্টা করছে। আমরা আজকে সরকারের কাছে এতটুকু দাবি জানাবো, এতটুকু আহ্বান করব, আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের এখনো পর্যন্ত অব্যাহতভাবে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে তালিকা মধ্যে আজকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে কোন রকম কারণ ছাড়াই। আজকে আমরা গতকালকে আমাদের ফিরোজপুর ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি তার বাড়িতে পুলিশ এবং ছাত্রগুলো সন্ত্রাসী হামলা করে তার বাড়িতে আসবাবপত্র ভাঙচুর করেছে, সেখান থেকে তাদের টাকা অর্থগুলো লুট করে নিয়ে গেছে। আমরা মামলা করতে গিয়েছি, আমাদের মামলাকে গ্রহণ করা হয়নি, বরং সেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাদেরকে ফোন করে বলা হচ্ছে তাদেরকে টাকা পয়সা নিয়ে এসে সেটা আপোষ করার জন্য। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদেরকে মামলা, জেল, জুলুম, নির্যাতনের ভয় দেখে লাভ নেই। কোরবানের শিক্ষা ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীর স্তম্ভিত হচ্ছে, কোরবানের শিক্ষা ইসলামী ছাত্র শিবিরের সকল নেতা কর্মী তারা উন্মোচিত করছে। সুতরাং যারা শুধুমাত্র পশু কোরবানি নয়, পশুদের কোরবানি নয়, যারা জীবনকে কোরবানি করে সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমে এসেছে তাদেরকে জুলুম নির্যাতন করে এই আন্দোলন থেকে দূরে সরে যাবে না। আমাদের আফসোস লাগে ইসলাম ছাত্র শিবির গঠনমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমরা যে সকল নেতাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, যাদের একটি নির্দেশের কারণে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা জীবন বিনষ্টের সমস্ত নেতা, আমাদের সেই নেতা কর্মীদের গ্রেপ্তার করার পর ইসলামী ছাত্র শিবির কোনো অগণনের কোনো কর্মসূচি গ্রহণ করেনি, কোনো কর্মসূচি গ্রহণ করেনি। অথচ গতকালকে একটা পত্রিকার রিপোর্ট আমাদেরকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে। আমরা জানি না এই রিপোর্টটি কি পত্রিকার রিপোর্ট মিথ্যা, না যে গোয়েন্দা সংস্থা রিপোর্ট তৈরি করেছে তার রিপোর্টটি মিথ্যা, দুইটার যে সিদ্ধান্ত এবং পরিকল্পনা নিয়েছে। আমরা আজকে স্পষ্টভাবে বলছি এই পত্রিকার রিপোর্টটি যদি মিথ্যা রিপোর্ট ছাপিয়ে থাকে তাহলে অবিলম্বে এই সমস্ত পত্রিকার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি পত্রিকার রিপোর্ট সত্য হয়ে থাকে, যে গোয়েন্দা সংস্থা রিপোর্ট প্রকাশ করছে, যে গোয়েন্দা সংস্থা রিপোর্ট তৈরি করেছে, আমরা সংস্থার বেতনের ব্যবস্থা করা হচ্ছে সেই গোয়েন্দা সরকারের দায়িত্ব পালন করছে না, অবিলম্বে সেই গোয়েন্দা সংস্থাকে বন্ধ করে দেওয়া উচিত। আর ইসলামী ছাত্র শিবির এরকম কোন কর্মসূচি করে তারপর ইসলামী ছাত্র শিবির গ্রহণ করেন তো যারা মিথ্যা রিপোর্ট দিয়ে তালিকা নয়, যদি আরো শত শত হাজার হাজার নেতা কর্মীর তালিকাভুক্ত করা হয়, তাদের গ্রেপ্তারের চিন্তা করা হয়, তাদের গ্রেপ্তার করা হয়, আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী যদি জীবিত থাকে তাহলে সারা বাংলাদেশে একত্রিত করার জন্য একজন নেতাই কর্মী যথেষ্ট। ইনশাআল্লাহ আমরা সে রাজপথ থেকে ফিরে আসতে চাই, আমরা পড়ায় করলে বসতে চাই, আমরা দেশ পরিচালনার কাজে সরকারকে সহযোগিতা করতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য যে মেধা যোগ্যতা দক্ষতার দরকার রয়েছে
ইসলামী ছাত্র শিবির সেই কর্মসূচি পালন করার মধ্য দিয়ে আগামীদের নেতৃত্ব তৈরি করতে চাই ইসলামী ছাত্র শিবির সেবা বদ্ধপরিকর। সুতরাং এইসব মিথ্যা বিভ্রান্তমূলক রিপোর্টগুলোর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। যদি তাই না হয়, আমরা গত কাজের রিপোর্ট দেখলাম যে বিগত 22 মাসে 29 জন ছাত্রলীগের নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের সন্ত্রাস কি কমেছে? কমেছে কিনা? না। এই ছাত্রলীগকে ছাত্রলীগ তার নিজেরা বহিষ্কার করে ছাত্রলীগের সন্ত্রাসকে দমন করা যাবে না। আর এই দমন করার প্রসেস বাংলাদেশের মানুষের কাছে আছে, বাংলাদেশ ছাত্র সমাজের কাছে আছে। সুতরাং বাংলাদেশের ছাত্র সমাজের ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার পূর্বে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আগে এই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বন্ধ করার মধ্য দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই স্মৃতি সম্মেলনের প্রিয় সভাপতি, প্রিয় কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ লাখো শুক্রিয়া দেশের অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী পরিবেশ সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির তাদের প্রোগ্রাম আস্তে আস্তে বাস্তবায়ন করছে, আজকের এই সমাবেশ করতে পারছে, এই জন্য আমি আল্লাহ তাআলার শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমার ঈদ প্রীতি সম্মেলনের অর্থ হল ঈদের পরে সবাই একত্রিত হয়ে খুশির দিন। ইসলামের যে কাজগুলা আনন্দের খুশির, এটাও শুধু আনন্দ নয়, এর সাথে একটা দায়িত্ব জড়িত। ঈদুল ফিতর প্রতিবেশীদের সাথে ঈদ ভাগাভাগি জড়িয়ে করা, তাদের সুখ দুঃখে অংশীদার হওয়া এবং তাদের খোঁজ খবর করার সাথে সাথে এক মাস পর্যন্ত যে আল্লাহর জন্য ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছে, রোজা রেখেছে, তার সমাপ্তি ঘটে ওই ঈদের মধ্য দিয়ে, সেটা শুধু নিজেদের আনন্দ নয়, প্রতিবেশীদের খোঁজ খবর জড়িত। আর ঈদুল আজহা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত, যে আমরা অন্যান্য নবীদেরকে যে সম্মান করি, মর্যাদা দিই, তার একটা বড় উদাহরণ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত সমগ্র মুসলমান জাতি পালন করে। তা আমরা যারা কোরবানি করেছি, সেই কোরবানির মধ্যে শুধু পশু কোরবানি নয়, সেই আমরা